আপনারা দেখছেন খবরের দুনিয়া। সারা দেশ জুড়ে কৃষক ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ওপর বিজেপির অত্যাচারের বিরুদ্ধে ও কর্মসংস্থানের দাবিতে এবং বহিরাগত বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে এক ঐতিহাসিক মেগা রোড শো অনুষ্ঠিত হল বুধবার মালদা জেলায়। মালদা জেলার যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাসের উদ্যোগে এদিনের এই রোড শো অনুষ্ঠিত হয়। এদিন মালদা জেলার বিভিন্ন জায়গা থেকে গাড়ি করে তৃণমূলের কর্মীরা মালদার কলেজ মাঠে এসে এদিন উপস্থিত হয়। এই মেগা রোড শোয়ে এদিন উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূল সভানেত্রী মৌসম বেঞ্জির নূর ও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ছাড়াও নরেন্দ্রনাথ তিওয়ারি ও অশোক কুণ্ডু ছাড়াও দলের অন্যান্য নেতৃবৃন্দ। এই মিছিল এদিন সারা শহর জুড়ে পরিক্রমা করে এবং মালদা জেলার কালেক্টরি বিল্ডিংয়ের সামনে এক জনসভাও অনুষ্ঠিত হয়। বিজেপি যে নীতি, সেই নীতিরও এদিন তীব্র ভাষায় আক্রমণ করেন। রাজনৈতিক মহলের মতে এই মিছিল মূলত মালদা জেলার তৃণমূলের ঐক্য যাতে কোনো রকমভাবে বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই এদিনের এই মিছিলের আয়োজন। কিন্তু মালদা জেলার তৃণমূল কংগ্রেস বিজেপি থাবা বসায় কিনা তা এখন সময়ের অপেক্ষা। মালদা থেকে নজরুল ইসলামের রিপোর্ট, খবরের দুনিয়া। উৎকৃষ্ট মানের এবং গুণমানের শ্রেষ্ঠ হ্যান্ডলুম এবং প্রিন্টিং শাড়ির একটাই সেরা ঠিকানা, রিয়া হ্যান্ডলুম অ্যান্ড প্রিন্টিং শাড়ি। আমাদের ঠিকানা রিয়া হ্যান্ডলুম অ্যান্ড প্রিন্টিং শাড়ি, চাপড়া, দিকনগর, নদিয়া। পাশাপাশি দেশে বেকারত্ব বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারের দ্বারা দেশে বেকারদের চাকরির কর্মসংস্থান নেই, এর প্রতিবাদে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে মালদা জেলায় তৃণমূল যুব কংগ্রেসের এক ঐতিহাসিক মেগা রোড শোর আয়োজন করেছি। মিছিল থেকে একটাই আমাদের বার্তা যে আমরা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়ছি এবং আমরা সবাই দিদির সঙ্গে আছি। দিদি আমাদের নেত্রী, দিদি আমাদের আদর্শ এবং তৃণমূল যুব কংগ্রেস হচ্ছে দিদির সৈনিক।